হে জগৎবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমাদের এই মানব দেহটি আল্লাহ সৃষ্টি করেছেন, তবে এই মানব দেহটির মধ্যে বড় বড় নয়টি ছিদ্র আছে, তো এই যে নয়টি ছিদ্র, এই নয়টি ছিদ্রর মধ্যে একটি ছিদ্র যদি বন্ধ হয়, আমরা এই পৃথিবীতে আর বাঁচব না। যেমন যদি আমার নাক মুখ বন্ধ করে দিই, শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব। যদি পায়খানা প্রস্রাবের যে কোনো একটা রাস্তাও যদি বন্ধ হয়, তবু আমরা মারা যাব। কিন্তু নয়টা ছিদ্র, বড় বড় এই নয়টা ছিদ্র নিয়ে আমরা বেঁচে আছি। কিন্তু আল্লাহর সৃষ্টিতে আল্লাহ এত সুন্দর করে নয়টা দরজা ফিটিং করে দিয়েছেন যে এই নয়টা দরজা ছাড়া আমরা বাঁচব না। তবে আমরা যদি চাই যে আরও কয়েকটা ছিদ্র আমরা করে দেব, আর একটা ছিদ্র যদি আমরা করি, তাহলে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকাই অসম্ভব। তাহলে আল্লাহর উপরে কখনো আমরা মাতাব্বরি করতে পারবো না। যেমন যে আল্লাহ নয়টা ছিদ্র দিয়েছেন এবং এই নয়টা ছিদ্র দিয়ে কাজ চলছে, এবং দেখা যায় যে মানুষ যখন কোনো গোলযোগের মধ্যে পড়ে গেছে, কোনো গণ্ডগোলের মধ্যে পড়ে গেছে, কেউ সোত্রামি করে একটা গুলি করে দিয়েছে, যখন গুলি করে দিল তখন কিন্তু তার শরীরে ছিদ্র হয়ে গেল। যখন ছিদ্র হয়ে গেল তখন নয়টা ছিদ্র আছে, মানুষ মারা যায়নি, বেঁচে আছে। আরেকটা ছিদ্র গুলি করে করে দিল বা কেউ চাকু মেরে দিল, তখন দেখা যায় একটি বা দুইটি ছিদ্র হয়ে গেল, আমরা আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। হ্যাঁ, আজকের এই আলোচনাটি করার যে উদ্দেশ্য, সেটি হলো যে এই নয়টি দরজা কোনো এক সময় বন্ধ করতে হবে। আর সেটি যদি বন্ধ না করা হয়, তাহলে কিন্তু কেউ আল্লাহকে দেখতে পারবে না। তা যেমন একটি কথা আছে যে এই নয় দরজা বন্ধ করে আদার করে দেও রোশনি, মন যদি কারো হইতো সুজন, থাকতো আপন ঘরে, জ্ঞানের বাতি জ্বলে উঠতো ঘোর অন্ধকারে। হে জগৎবাসী, তো আজ আমি যে কথাটি আপনাদেরকে বলতেছি এবং বোঝানোর চেষ্টা করতেছি, সেটি হলো যে এই নয়টা দরজা যখন আমরা খুলে আছে, আমরা চলতেছি, খাইতেছি, হাসতেছি, কাজ করতেছি, বিভিন্ন কিছু করতেছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তবে এই দরজাগুলো আমাদের একটা সময় বন্ধ করতে হবে। যেরকম যে মানুষ চলে ফিরে খায়, সমস্ত কিছু করে যায়, কিন্তু দেখা যায় বিভিন্ন ইবাদতও করতেছে কিন্তু আল্লাহর দেখা নাই পায়। তবে কখনো কখনো প্রেমের জোরে, ভক্তির জোরে আল্লাহ বান্দাকে সাক্ষাৎ ঘটিয়ে দেয়। কখনো কখনো আল্লাহ কারো জন্যে কঠোর হয়ে যায়, তখন আল্লাহ তাকে দেখা দেয়, অনেক কষ্ট দিয়ে তাকে শুদ্ধ করে একজন সিদ্ধ মানুষ বানিয়ে তখন আল্লাহ দেখা দেয়। দেখা যায় কেউ সিদ্ধ হয়েছে প্রেমের জোরে, ভক্তির জোরে, কেউ সত্যের জোরে, কেউ আল্লাহর ইমানের জোরে, আবার কেউ এসব করেছে যতটুকুই হয় না, তার ছয় রিপু তার কথায় চলে না, তখন কি করতে হবে? দেহের মধ্যে নয়টি দরজা, এই নয়টি দরজা বন্ধ করে আদার করে দেহ রোশনি, মন যদি কারো হইতো সুজন, থাকতো আপন ঘরে, এবার জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে। হে জগৎবাসী, যে তিনটি সাধন, এর মধ্যে রেচক একটি সাধন, পুরক একটি সাধন এবং কুম্ভক একটি সাধন। রেচক পুরক কুম্ভকতে লুপ্ত করো কাম্বিকার, যারা এই রেচক পুরক কুম্ভক এই তিনটি প্রকারের সাধনা করবে, তখন তারা প্রেমের দিকে মন রাখতে হবে, কামের দিকে মন দেওয়া যাবে না। কাম থাকিতে খুলবে না প্রেমের ঘরের তালা। যদি কেউ ঠিক রাখতে পারে, তবে আল্লাহ তার গলায় পরাবে মালা, এর আগ পর্যন্ত আল্লাহ দিতে থাকবে সেই বান্দাকে জ্বালা।
তো আরেকটি বিষয় হলো, মানুষ যখন সাধনা করে তখন এই সাধনা শব্দের অর্থ কি? সাধন বিষয়টা কি? যে অসাধ্যকে বাধ্য করার নামই সাধনা। একটি মানুষ মাটির দেহ নিয়ে মাটির উপর দিয়ে পারায়া চলতে পারে, কিন্তু মানুষ যদি সাধনা করে, মানুষ যখন সাধনা করে তখন কি হয়? যে একটি মানুষ বায়ুর উপরে ভ্রমণ করতে পারে, বায়ুতে চড়তে পারে, সেটিও একটি সাধনা। আর একজন মানুষ বায়ুর উপরে দাঁড়িয়ে থাকা অসাধ্য ব্যাপার, আর এই অসাধ্যকে যে সাধন করেছে, অসাধ্যকে যে বাধ্য করেছে, সেই অসাধ্যকে সাধ্য করার নামই হলো সাধনা। তবে হ্যাঁ, যে বিষয়টি বলতে চাই, যে বায়ুতে ভ্রমণ, সে নিজের দেহকে নিয়ে যদি দাঁড়িয়ে থাকতে নাও পারে সমস্যা নেই, কিন্তু তার আত্মাটা বায়ুর সাথে ভ্রমণ করবে, এবং সে যখন নিদ্রা যাবে, যখন ধ্যানের করে যাবে, তখন তার আত্মাটা বিভিন্ন জায়গায় চলে যাবে, গিয়ে ঘুরে আবার আসবে। সেটি হলো কেমন? যে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাপিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এবার পরম বন্ধুর হবে দেখাবার যোগ শহরে। এবার মরা হইয়া দর্শে যেজন লাখ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে, আরশিত ছবির মতো নিরঞ্জন কয় তারে, একবার যদি কেউ তাকে দেখতে পারে তখন আল্লাহর অনেকটা পথ সে অগ্রসর হয়ে গেল, পেয়ে গেল। তবে কেউ যদি ভাবে নিরঞ্জনকে যদি কেউ দেখে তবে কি হয়ে গেল? না বাবা, একটি বাহ্যিক উদাহরণ আমি দেব। যদি কেউ এক জায়গায় বিবাহ করবে, একটা মেয়ে দেখতে গেছে, মেয়েকে একটি ছেলে দেখেছে, দেখেছে বলেই কিন্তু সংসার করা যাবে না। এই মেয়েটিকে দেখেছে এবং দেখা যায় তার সাথে তার বিবাহ হবে, সম্পর্ক হবে, এরপরে তার সাথে ঘর সংসার হবে। তাহলে কেউ যদি নিরঞ্জনকে এক নজর দেখে, তা দেখলেই হয়ে গেছে তা নয় বাবা, তাকে শুধু দেখা হয়েছে কিন্তু তার সাথে সম্পর্ক হয়নি। তাহলে দেখলেই যদি মনে করে কেউ দেখা হয়ে গেছে, আরে দেখার পরে তো সম্পর্ক নাও হতে পারে, সে আমার কর্মকাণ্ডে, সে আমার, আমি অসাধুভাবে চলেছি, আমার সাধন ভালো ছিল না, আমার চলাফেরা ভালো ছিল না, আমার কোনো কিছু ভালো ছিল না, তখন সে আমাকে ত্যাগ করে চলেও যেতে পারে, যার কারণে তার সাথে আমার সম্পর্ক হয়নি। হে জগৎবাসী, আজ নয় দরজার কথা কেন বললাম? যে এই নয়টা দরজা খোলা আছে বলেই তো আমরা ছয় ঋপুর কথায় চলি, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হই, বিভিন্ন খারাপ কিছু করে বেড়াই। আমরা যখন এই ছয়টা ঋপুকে যখন আমরা কন্ট্রোলে আনবো এবং নয়টা দরজা বন্ধ করে যখন রেচক পুরো কুম্ভক এবং এই সাধনাগুলো করব, তখন কি হবে? তখন দেখা যায় যে এই পৃথিবীতে দেখা যায় যে একটা ধানের ক্ষেত বা একটা হালির ক্ষেত বলেছে, তখন সে ক্ষেতের মধ্যে গিয়ে দেখি ইঁদুরে ভরে গেছে, ধানগুলো নষ্ট করে ফেলে। তখন অনেকগুলো দরজা, ধরেন নয়টাই দরজা, এই নয়টা দরজা মানে ইঁদুরের গর্ত করেছে নয়টা, বা এর বেশিও করতে পারে। নয়টা দিয়ে বোঝানো হলো দেহের মধ্যে বড় বড় ছিদ্র নয়টা। এখান থেকে দেখা যায় যে ইঁদুরগুলো রাতের বেলায় উঠে এই ধানগুলো খেয়ে নষ্ট করে ফেলে। তখন কি করতে হয়? যে নয়টা দরজার মধ্যে যখন মাটি দিয়ে বন্ধ করা হয় এবং একটি দরজা খোলা রেখে এখানে পানি ডালতে থাকে, তখন যদি এটার ভিতরে ইঁদুর থাকে তাহলে অবশ্যই সে দম ফালাতে পারছে না, তখন সে বের হবে, তখন গৃহস্থ তাকে ধরে ফেলবে। তেরকম এই মানব দেহের ভিতরে নয়টি ছিদ্র, এই নয়টি ছিদ্রকে যখন মানুষ বন্ধ করে সাধনা করতে থাকে, তখন ছয়টা রিপু দৌড়দৌড়ি শুরু করে দেয়। তখন দৌড়দৌড়ি করতে করতে এই ছয় ছয়তানের লিডারকে, লিডার হলো কাম একটা রিপু, সেই কামকে কে চালায়? এই বায়ুর সাথে সেই কাম শয়তান এখানে বিরাজ করতে থাকে। তাই ফুসফুসে শয়তানের থলি, এখানে দেখা যায় যখন বাতাস বন্ধ করে দেওয়া হয় তখন সেই শয়তান আর কোনো দিকে যেতে পারে না, তখন শয়তান আত্মসমর্পণ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, হুজুর আমরা মানুষ, আমাদের মধ্যে শয়তান আছে,
হুজুর আপনিও তো মানুষ, আপনার মধ্যে কি শয়তান নেই? হ্যাঁ আছে, আমার শয়তান আত্মসমর্পণ করেছে, মুসলমান হয়ে গেছে। তোমরাও সাধনা করো, যেই সাধনাগুলো করলে তোমাদের মধ্যে ও ছয়টা রিপুর মধ্যে যে শয়তান ঘুরছে, সেই শয়তান তোমাদের মধ্যে একদিন আত্মসমর্পণ করবে, তোমরাও মুসলমান হয়ে যাবে। হে জগতবাসী, কোন কোন সাধনাগুলো করলে মানুষের ভিতরে ছয়টা রিপুর সাথে যে শয়তান ঘুরতেছে, সেই শয়তান আমাকে আমার সাথে যখন সে আহত হবে তখন সে আত্মসমর্পণ করবে, সেই শয়তান যখন মুসলমান হয়ে যাবে তখন কি হবে? আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আর সফল কাম কি? যে আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম কেন? তার মধ্যে আল্লাহ বিরাজ হন, তার কালবে আল্লাহ বসত করেন, তার কালবে আল্লাহ বসে তখন তার মুখে কথা বলে এবং যা বলে দেয় তাই হয়ে যায়। হে জগতবাসী, সেই সাধনগুলো অবশ্যই মুর্শিদ ধরবেন এবং মুর্শিদ সেই সাধনাগুলো কি করে করাইতে হবে সে তিনি দেখাইয়া দিবেন। কেননা নিজের ইচ্ছা করে কেউ দম সাধনা করতে যাবেন না, কারণ দম আটকিয়া মারাও যেতে পারেন। কারণ এখানে গুরু যে কৌশল দেবে, মুর্শিদ যে কৌশল দেবে এবং সে আপনার দিকে যখন আল্লাহর কুদরত থেকে দৃষ্টিপাত করবে তখন আপনি সেই সাধনা করে আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন। আর আল্লাহ দূরে নেই, সে আর লালন একসাথে রয়ে তবু লক্ষ যোজন ফাঁকে, কিন্তু সে সাথেই আছে কিন্তু আমরা দেখি না। এই নয় দরজা বন্ধ করে যখন সে সাধনা করতে থাকবে তখন একদিন আল্লাহ এসে সেই বান্দাকে সাক্ষাৎ দেবে, আস্তে আস্তে সে বান্দা বন্ধুতে পরিণত হবে। হে জগতবাসী, আজ আপনাদেরকে এই কথাগুলো বলেই রাখছি। তবে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাকি ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। তো আজ এ বলেই রাখছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।